শুটিংটা আগামী মাসের 10 তারিখেই শুরু করছি, আর লোকেশন বলতে ইন্ডোর তো নিতেই হবে, আর আউটডোরে নর্থ বেঙ্গল আর সিমলা। দেখো ভাই, কম বাজেটের ছবি, ম্যাক্সিমামটাই নতুন মুখ, আর কিছু বক্স আর্টিস্ট রেখেছি, না হলে পরে তো বইটা দাঁড় করানো যাবে। আমি তো আর প্রডিউসারের উপরে অযথা চাপ সৃষ্টি করতে পারি না। হ্যাঁ সেটাই সেটাই, আরে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে একটা ভালো ছবি তৈরি করা। আজকে ছেলেদের অডিশনটা রেখেছি, সিলেকশনটাও আজকেই করে নিতে হবে। আর হ্যাঁ আরেকটা কথা আছে, সেটা হচ্ছে 2 তারিখে আমি ছবিটা শুভ মুহূর্ত রেখেছি, ওই দিনকে কিন্তু তোমাকে আসতেই হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। হ্যাঁ ছেলেটা এসছে অডিশনের জন্য? হ্যাঁ বাইরে বসেছি, আর নামারি করে দিয়েছি, সিরিয়াল নাম্বার বলো। ঠিক আছে, এবার তুমি বলে স্টার্ট করবো। মিউজিক ডিরেক্টরের সঙ্গে কথা হচ্ছে। কে, রফিক স্যার? হ্যাঁ রফিক স্যার, আসলে আমাদের আউটডোরটা সিঙ্গলাই তো, তো গানগুলো ভালো হতেই হবে, আর যেখানে ইয়ং জেনারেশনের উপর ছবি বলে কথা। হ্যাঁ এই গানগুলো যদি ভালো না হয় তাহলে তো আবার ছবিটা চলবে না। আর প্রোডাকশনের বাকি সব কিছু কমপ্লিট আছে তো? মিত্রদা, আমি হলাম প্রোডাকশন ম্যানেজার, এই কাজটা তো আমার নতুন নয়, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার 10 বছর হয়ে গেছে। তুমি চিন্তা করছো কেন? আমি থাকতে তুমি নিশ্চিন্তভাবে কাজ করো। প্রীতম, তুমি থাকতে আমি কোনো চিন্তা করি না, শুধু একটাই ব্যাপার, ছবিটা কিন্তু যেন ভালো। চিন্তা নেই মিত্রদা, দেখো আমরা ছবি বানাতে এসেছি, সবভাবে কাজ করব, কোনো নোংরামি আমাদের মধ্যে নেই, ছবিটা ভালো হবে। ঠিক আছে ঠিক আছে, অডিশনটা শুরু করি, এক এক করে ডাকো। নাম্বার 1, কি নাম? শুভজিৎ সেন। এর আগে কাজ করেছো? হ্যাঁ স্যার অনেক কাজ করেছি। অনেক? তা কি কি শুটিং? 5টা ফিল্ম আর 6টা সিরিয়াল। তুমি ফিক্সড হয়ে দাঁড়াও, এত নড়াচড়া করলে ফ্রেমে তো বাজে লাগবে। ওকে স্যার। তোমার ইচ্ছে মতো একটা অ্যাক্টিং করে দেখো। স্ক্রিপ্ট কিছু নেই? আরে ভাই স্ক্রিপ্ট তো পড়ে হবে, আর তাছাড়া তুমি তো এতগুলো কাজ করেছো, ঠিক আছে তো সেখান থেকেই যাওয়ার একটা কিছু নয় বানিয়ে বলো। আমি জীবনে অনেক কিছু হতে চেয়েছিলাম, অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি সব কিছু হারিয়ে ফেললাম। মানে আমি কি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি? আচ্ছা শুভজিৎ, এটা তুমি কি ধরনের ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করলে? একটা ফ্রাস্ট্রেটেড মানুষের ক্যারেক্টার। কিন্তু তোমার এক্সপ্রেশনে তো কোনো ফ্রাস্ট্রেশন লক্ষ্য করা যাচ্ছে না, আর তাছাড়া তোমার ডায়লগগুলো তো কোনো মানে ম্যাচিং কনসেপ্ট বলে কিছু নেই। আচ্ছা ধরো তুমি তোমার বাড়িতে ঢুকেছ, ড্রাম তোমার বাবা তোমার বাড়ির দরজার সামনে বসে আছে, এবার তুমি তোমার নিজেকে কীভাবে তোমার বাবার হাত থেকে বাঁচিয়ে তোমার ঘরে ঢুকবে সেটা একটু নিজের মতো করে দেখো। আচ্ছা মিত্রদা, হ্যাঁ একটা পারমিশন চাই। বলো। আচ্ছা বলছি যে আমার একটা টপিক মাথায় আছে বুঝলে, আমি যদি ওকে দিয়ে ওটা করাই বা তুমি যদি পারমিট পাও তাহলে ওকে বলি ও একটু করে দেখা। হ্যাঁ বলো না। আচ্ছা শুভজিৎ, ধরো তোমাদের পারিবারিক অবস্থা খুব খারাপ, তোমার বাবা রোজ ড্রিঙ্ক করে ঢুকছেন বাড়িতে, তোমার মাকে মারধর করছেন, তোমার একটা ছোট্ট বোন আছে খুব অসুস্থ, তা এই জায়গায় দাদা ছেলে এই টোটাল অ্যাঙ্গেল দিয়ে তুমি কীভাবে রিয়াক্ট করবে, কীভাবে বাবাকে বোঝাবে যে এগুলো ঠিক নয়, যে সেটু করে না? বাবা কি বলবো বাবা, তুমি এরকম রোজ মদ খেয়ে আসো। হ্যাঁ দুঃখের অ্যাক্টিং করার সময় কিন্তু চোখে জল থাকে স্যার, ওইভাবে তো কাঁদে যায় না, কান্নার জন্য গ্লিসারিন লাগে। আর তোমার এক্সপ্রেশনগুলোর মধ্যেও টুকরা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। আচ্ছা ধরো তোমার বাড়িতে তোমার দাদা বৌদি আছে, আর একজন অবিবাহিত দিদি আছেন যিনি তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, এখন তোমার এই দাদা বৌদি তোমার ওই দিদিকে তাড়িয়ে দিচ্ছে, এরকম অবস্থায় তোমার কি অ্যাকশন, তোমার কি রকম অভিনয় হবে সেটা যদি তুমি একটু আমাদেরকে করে দেখো। ওকে স্যার। দাদা তুমি
তুমি এটা কি করছো দাদা? যে দিদি এত কষ্ট করে, এত কষ্ট করে আমাদেরকে। ঠিক আছে তুমি যাও। আশিস, হোয়াট ইজ নেক্সট? নাম্বার 2 স্যার আসো। হ্যাঁ এসো। নাম কি? আবিদ সরকার। এক্সপিরিয়েন্স কি? সেরকম কিছুই নেই, নতুনই বলতে পারে। একটা অ্যাক্টিং করে দেখাও যেটা দেখে আমাদের খুব রাগ হবে এবং তোমার উপরে খুব বিরক্তি হবে, কিন্তু কোনো ভিলেনের ক্যারেক্টার করলে চলবে না। আমার উপর সবাই বিরক্ত, আমি কারোর কথা শুনে চলি না। আমি এরকমই, আমি জানি আমি কি করতে পারি। এক মিনিট স্যার, স্যার একটু বাইরে যাচ্ছি। নেক্সট নেক্সট নাম্বার 3 আসি স্যার। না তোমাকে আর আসতে হবে না, তুমি যেতে পারো। স্যার খুব আর্জেন্ট ফোন ছিল। জাস্ট গেট আউট। নেক্সট নাম্বার 3 আসি স্যার। তুমি আবার এসছো স্যার? আমাকে অডিশন, একটা অডিশনের সুযোগ, তারপর আপনার যা খুশি, পছন্দ হলে নেবেন না হলে বাদ দিয়ে দেবেন, আমার কোনো ইয়ে নেই স্যার। প্লিজ একটা সুযোগ দিন। তুমি অডিশনের সময় ফোন ধরে বাইরে গেছো, কোনো চান্স নেই, গেট আউট। স্যার অডিশন আমি দেব, আপনাকে সেটা নিতেই হবে। আচ্ছা আমরা কি তোমার বাবার চাকর? তোমার বাবার চাকর পেয়েছো না? আর একবার যদি ভুলে যাও মেয়ে আমার ভেঙে দেবো। ইয়ার কি মাছ কারে কেবল? স্যার স্যার প্লিজ বের আমার ঘর থেকে। স্যার প্লিজ প্লিজ চল গেট আউট স্যার, গেট আউট। অসহ্য কথা মিত্রদা, অডিশন কি বন্ধ করা হবো? না নেক্সট আবো। নেক্সট আসবো স্যার। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো এবার। স্যার আমি রিকোয়েস্ট করতে আসিনি, একটা কথা বলতে এলাম। আপনি বলেছিলেন না একটা অ্যাক্টিং করতে যাতে আমার উপর রাগ হয়, বিরক্তি হয়, এতক্ষণ আমি সেটাই করে দেখালাম। কোনো ফোন আসেনি স্যার, আমার ফোনটা সুইচ অফ এখন, আর এটাই আমার অ্যাক্টিং ছিল। আশা করি আপনারা আমার অ্যাক্টিংটা বুঝতে পেরেছেন। আপনাদের আর ডিস্টার্ব করবো না স্যার, আপনাদের বিচারের অপেক্ষায় রইলাম।